ওনারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে চান বা রিপোর্ট লেখাতে চান, প্লিজ ওনাদেরকে রিপোর্ট লেখাতে দাও। এটা যে কোনো মানুষের নৈতিক অধিকার। আজকে যদি আমরা ওনাদেরকে বাধা দিই, তাহলে যে কোনো মানুষই পুলিশের ভয়ে, পুলিশ যদি ভুল কাজও করে, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে না, জানাবে না। আপনারা নিশ্চয়ই আমার বিরুদ্ধে অভিযোগ জানান। আমার দায়িত্ব আপনাদের মেয়েদেরকে খুঁজে বার করা। আমি যে আপনাদের মেয়েদেরকে আটকে রাখিনি বা কোথাও লুকিয়ে রাখিনি, সেটা প্রমাণ করে দেওয়া, আপনাদের ভুল ভাঙানো। কিন্তু এখন সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হলো আপনাদের মেয়েদেরকে খুঁজে বার করা। মিনতি! ইয়েস ম্যাডাম। ওনারা আমার বিরুদ্ধে অভিযোগ লেখাবে। কি? ওনাদের অভিযোগটা লিখে নাও। যান আপনারা, ওনার সাথে যান। বৈশানী, তুমি এটা কি করলে? এতে তো তোমার বিপদ আরো বাড়বে। আমার বিপদকে গুরুত্ব দিতে গিয়ে আমি সাধারণ মানুষের অধিকারে বাধা দিতে পারি না। আমি তাহলে খাকি উদ্দির প্রতি মানুষের বিশ্বাসই উঠে যাবে। এনিওয়ে, ওই মেয়ে দুটো কিভাবে নিখোঁজ হয়েছে সেটা আগে তদন্ত করে আমাদেরকে জানতে হবে। এটা কি আগের মেয়েটা হারিয়ে যাওয়ার মতো কেস, নাকি এই মেয়ে দুটোর হারিয়ে যাওয়ার সাথে শঙ্করের ঘটনার কোনো লিঙ্ক আছে, সেটা আগে বুঝতে হবে। অবিনাশ, আরও দুটো মেয়ে ছিল, ওই মেয়ে দুটোকে আমাদেরকে ইমিডিয়েটলি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা উচিত। যদি এই মেয়ে দুটোর হারিয়ে যাওয়ার ঘটনার সাথে শঙ্করের ঘটনার কোনো লিঙ্ক থাকে, তাহলে এই মেয়ে দুটোও রিস্কে আছে। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি ওই দুজন মেয়ের প্রোটেকশনের ব্যবস্থা করছি ইমিডিয়েটলি, আর ওদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করারও ব্যবস্থা করছি ওই সাথে। রাইট, ওদের থেকে আমরা সত্যিটা জানতে পারি, রিমলি আর সৃজা কেন হারিয়ে গেল, কোনো একটা ক্লু পেতে পারি। বাড়ির বাইরেটা তুমি সামলে নেবে আমি জানি, আর বাড়ির ভেতরে মেজ বউকে নাস্তা নাবুদ করার একটা মোক্ষম উপায় পেয়েছি আমি, এমন একটা উপায় যা মেজ বউয়ের সারা জীবনের দগদগে ঘা হয়ে থাকবে। মেজ বউ, আমার স্বামীকে, আমার ছেলেকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছ, এই বাড়ির বড় বউয়ের অধিকার তুমি আমার থেকে কেড়ে নিয়েছ। আমি তো পাই পয়সার হিসেব করে এর শোধ তুলব। মেজ বউ, তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেব, নরক। এইভাবে দিনের পর দিন তো পাইস হোটেল বন্ধ রাখা যাবে না। মেজদা ছাড়া রান্না কে করবে বর বৌদি? কেন, আমি করব। তুমি? এতে এত অবাক হবার কি আছে? ঠাকুরপুর আগে তো এই পাইস হোটেলটা তোমাদের বড়দাই চালাতো, আমি দেখে দেখে অনেক রান্না শিখেছি, আমি পারবো। অন্তত ঠাকুরপুর অবর্তমানে কাজ চালানোর মতো রান্না আমি করতে পারবো। ঠিক আছে, সেই ভালো, আমি তাহলে তোমাকে হাতে হাতে সাহায্য করে দেবো। শিউলি, তুইও যদি এখানে থাকিস তাহলে সংসারটাকে সামলাবে। দেখ, এই অবস্থায় তো মেজু বউকে বলা যায় না সংসারে হেসেল সামলাতে, তাই তুই বরং বাড়িটা সামলা, বাবা বাচ্চাগুলো এদেরকে তুই একটু দেখ। ঠিকই বলেছ, এই সময় মামিকে খুব প্রয়োজন ছিল গো। মামি যে কোথায় চলে গেল কোনো পাত্তাই নেই। কি আর করা যাবে, আমি বরং মালিনীকে বলি। না না বৌমণি, তার দরকার নেই। মামি বলেছে না ভাস্কর আর ওর এই বউয়ের সাথে কোনো সম্পর্ক না রাখতে? হ্যাঁ, মা বলেছে ঠিকই, কিন্তু মা তো তখন জানতো না যে ঠাকুরপুকে পুলিশ ধরে নিয়ে যাবে। শোনো দিবাকর, এখন যে অবস্থা, আমাদের ভাস্কর আর মালিনীকে দরকার, ওদেরকে তুমি ডেকে নাও। আমি বলছি, এই নিয়ে কোনো কথা হলে আমি কৈফিয়ত দেবো, ঠিক আছে? আমি আমি মালিনীর সাথে কথা বলবো।
এখনো সময় আছে, সত্যি কথা বলে দাও। দেখুন, আমরা সত্যি কথাই বলছি। তোমরা যে সত্যি কথা বলছো না সেটা আমরা জানি। তোমাদের যে বান্ধবীরা রিমলি আর শ্রীজা, ওরা যদি আমাদেরকে সত্যি কথা বলতো তাহলে আজকে ওদেরকে এভাবে হারিয়ে যেতে হতো না। ওরা বড় কোনো বিপদের মধ্যে আছে কি না সেটাও আমরা জানি না। তবে এতটুকু বলতে পারি, ওরা যদি সত্যিটা আমাদেরকে বলতো তাহলে অ্যাটলিস্ট আমরা পুলিশ প্রোটেকশন দিতে পারতাম। তোমরাও কি চাও ওদেরকে যেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না তেমনটা তোমাদের সাথেও হোক? তোমরা কোনো বিপদের মধ্যে পড়ো আমি অ্যাটলিস্ট চাই না। আসলে রিমলি আর শ্রীজাই আসল ব্যাপারটা জানতো। আমরা শুধু জানতাম যে হরগড়ি পাইস হোটেল আর শঙ্কর ঘোষকে বদনাম করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। কে তোমাদের নির্দেশ দিয়েছিল কি করতে হবে? অন্য কোনো হোটেলের লোক নাকি বাইরের কেউ? কি নাম, কোথায় থাকে, এনি ক্লু? না, ওসব জানি না। তবে এটুকুনি জানি যে শঙ্কর ঘোষের কোনো দোষ নেই। আমরা যে ঝামেলাটা করেছিলাম এটা সম্পূর্ণ মিথ্যে, ফলস। রিমলি আসলে ডালে জল মিশিয়েছিল, আর শ্রীজা মাথার চুল নিয়ে খাবারে মিশিয়ে দিয়েছিল। আর শঙ্কর ঘোষের গায়ে পড়ে যাওয়াটা একটা সম্পূর্ণ প্ল্যানই ছিল। শঙ্কর ঘোষ আমাদের কারোর গায়ে হাত দেয়নি, উনি সম্পূর্ণ নির্দোষ। তোমরা এমন কোনো নাম মনে করতে পারছো যেটা তোমরা শ্রীজা বা রিমলির মুখ থেকে শুনেছো? এমন কোনো নাম যেটা আগে তোমরা কোনোদিনও শুনিনি, যেটা শঙ্কর ঘোষের এই ঘটনার সাথে রিলেটেড বলে তোমাদের মনে হয়? একটা নাম শুনেছিলাম একবার রিমলির মুখে। কি নাম? হারাধন সরখেন। শুনুন, কথা বলুন। আমাদের আমাদের স্যার ট্রাস্টি আমাদের হারানন্দবাবু কথা বলতে চাইছে। আমাদের স্যার কিন্তু ভালোর ভালো মন্দের মন্দ, অনেক উপরতলার সঙ্গে কিন্তু ওনার যোগাযোগ। ঐশানি, শঙ্করকে একটু বাদে কোর্টে তোলা হবে। এই দুজন মেয়েকে যদি কোর্টে নিয়ে গিয়ে সাক্ষী হিসাবে দাঁড় করানো যায় তাহলে শঙ্কর যে নির্দোষ সেটা প্রমাণ করা যেতে পারে। রাইট মিনতি, ওদেরকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর দেখো ওদের যেন প্রপার প্রোটেকশন দেওয়া হয়। আমাদের কোর্টে কেন নিয়ে যাবে? তোমাদের কোনো ভয় নেই, যেটা সত্যি যেটা হয়েছে তোমরা সেটাই বলবে। যাও, এসো। দেখলে তো ঐশানি, আমার কথা সত্যি হলো। আমি তোমাকে সাবধান করেছিলাম, হারাধন সরখেল তোমাকে এত সহজে ছেড়ে দেবে না ঐশানি, প্রতিশোধ নেবেই। হারাধন সরখেলের প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেকটা হিসেব আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব। কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে রিমলি আর শ্রীজা ওরা কোথায় উধাও হয়ে গেল। বাবা, এই
ঝটফট করো না, ফুটটা যদি ভুল জায়গায় ফেলে গেলে কুচট করে তোমার হাইটটা 6 ইঞ্চি কমে যাবে, তখন কি তোমার বাপ খুশি হবে? হ্যাঁ মারো। কাটে না ওটো বাবা। বাড়িতে গিয়ে ওই বাপের শ্রাদ্ধের জোগাড় করকে যা যা যা। শ্রাদ্ধ কেন? আমার বাবা তো বেঁচে আছে, আমার বাবাকে ছেড়ে দিন, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। হ্যাঁ এই বলে কি, হ্যাঁ ওর বাবা নাকি এখনো বেঁচে আছে। এ দাঁড়িয়ে আছিস কেন? বাপের শ্রাদ্ধ করতে হবে তো, করবে না? আমার বাবাকে ছেড়ে দিন, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। বাবা কেন বাবা, খুব বড় শোক, তবে বেশিক্ষণ কাঁদিস না বুঝলি। হ্যারি বেশিক্ষণ কাঁদলে না আমার আবার মটকা গরম হয়ে যায়, কেমন? এই হয় বুঝলি, কথা না শুনলেই হয়। শোন বাড়ি যাবি তো, নিয়ে বাপের শ্রাদ্ধের আয়োজন করবে, আর তোর দিদিকে পাঠিয়ে দেবি, কেমন? মিষ্টি দিদিটা বলবি হারাধন সরখেলের ডেরায় আসতে, কেমন? আর তোর দিদিও যদি না আসে তাহলে তারপর তোর মায়ের শ্রাদ্ধের আয়োজন করবে। চল দাদা, এই যে তুলে এনেছি। তোমরা এসে গেছো, লাস্টটা বড়গুলো পাঠিয়ে দে। ভয় পেও না, ভয় পেও না, এই তোমাদের আমি মারব না, সত্যি বলছি।
হারাধনির কথা শুনলে আমি তোমাদের কিচ্ছুটি বলবো না। তোমরা তো আমাদের দুষ্টু মিষ্টি, টক ঝাল মিষ্টি, আমাদের সুনামি, কেমন? এসো দেখি, এসো এসো। ভয় পেও না, ভয় পেও না, তোমরা তো আমার কাছে এসছো, আমি ছাড়া না তোমাদের আর কেউ ছুটে পাবে। শানি, ওপর মহল থেকে তোমার জন্য একটা অর্ডার আছে। ম্যাডাম কে চিঠিটা দাও। ৭২ ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া মেয়েদের কেস সলভ করতে হবে, খুঁজে বার করতে হবে। তাৎকালীয় ভাবে আমার এরিয়াতেই একটার পর একটা মেয়ে হারিয়ে যাচ্ছে, আর আমি এখনো অবধি একটাও কেস সলভ করতে পারিনি। ৭২ ঘন্টার মধ্যে আমি যদি হারিয়ে যাওয়া মেয়েদেরকে খুঁজে বার করতে না পারি, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট আমার উপরে আর ভরসা করতে পারবে না। বাই হুক আর ক্রুক, ৭২ ঘন্টার মধ্যে মেয়েগুলোকে খুঁজে বার করতেই হবে ওষে, না হলে বিষয়টা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভালো হবে না, তোমার জন্য তো নয়। মনে রেখো, ৭২ ঘন্টা। অভিনব, আমাকে উপর মহল থেকে অর্ডার দেওয়া হয়েছে ৭২ ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া মেয়েদেরকে খুঁজে বার করতে হবে। ৭২ ঘন্টার মধ্যে? আর আমার কাছে একটা খুব ক্লু নেই যে মেয়েগুলো কোথায়। ছোট্ট জুঁই, এতে আমার সোনা মনা আছি, দেখে যাও নিজের চোখে। আমরা তো কাউকে কিছু বলিনি। জানি তো তোমরা বলোনি, তাহলে তো ভয় পাচ্ছ কেন? না না, আমরা কেন বলবো, আমরা মুখে খুলবো না। তোমাদের পিছনে পিছনে লেগে থাকবে, তার থেকে ভালো হচ্ছে তোমরা আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। হ্যাঁ, আমার কাছে ভালো থাকবে, সেফ থাকবে, আদর যত্ন থাকবে। আমার কাছে থাকবে, আমার সোনা, আমার মনে, আমরা টুকি 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 খেলবো। তার মানে কিছু একটা আঁচ করেছে। ওদের তো ধরে কোনো লাভ হবে না, ওরা তো আপনার কথা জানেই না। ও জানে না, কিন্তু এটা তো জানে যে কেসটা ফলস। সেটা জানে, সেটা জানে, আর এটাও তো জানে যে এই কাজটা করার জন্য তোমরা টাকা নিয়েছো, টাকা টাকা। জানি, ওই এসিপি ঐশানী ঘোষের কাছে এটুকুনি স্বীকার করলেই তো
আমার পুরো কেসটা কেচে যাবে, তাই না মামনি? এই নিয়ে যাও। নতুন একজনকে পাঠিয়েছে কোচিন থেকে, কি করবো? কি করবে মানে, কি করবে মানেটা কি? আমার কাছে নিয়ে আসবে, আমি ওকে ভালো করে দেখব, তারপর যা করার করব। মাত্র 72 ঘন্টা সময় আছে হাতে আপনার, অথচ কোনো ক্লু নেই মেয়েগুলো কোথায় কিভাবে উধাও হয়ে যাচ্ছে। ম্যাডাম এ কি আপনি? আপনার অপর্ণাকে মনে আছে ম্যাডাম, যে আমার সাথে এসেছিল আপনার কাছে? আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ম্যাডাম। হ্যাঁ, আমার মতোই আইপিএস অফিসার হতে চেয়েছিল। গতকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাডাম। হোয়াট? ওনারা অপর্ণার মা বাবা। আমি ওকে জোর করে টিউশনে পাঠিয়েছিলাম, তারপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে আপনাকে আদর্শ মানত ম্যাডাম, ম্যাডাম আমার মেয়েকে আপনি খুঁজে দিন ম্যাডাম, আমার মেয়েকে আপনি খুঁজে দিন। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।